অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সহ বনমালীপুর মণ্ডল। উল্লেখ্য, বুধবার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে রাজধানীর জগহরিমুরা এলাকার অমর চক্রবর্তী নামে এক ব্যক্তির বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়, সাথে পড়ে যায় বিভিন্ন প্রয়োজনীয় নথিপত্র। এই অগ্নিকাণ্ডের ঘটনাটি গোচরে আসার সাথে সাথে গতকাল বনমালীপুর মণ্ডলের পক্ষ থেকে সদর এসডিএম অফিসে খবর দেওয়া হলে দপ্তরের কর্মীরা ঘটনাস্থল নিরীক্ষণের জন্য আসেন এবং বৃহস্পতিবার খোদ ঘটনাস্থল পরিদর্শনে যান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। সাথে উপস্থিত ছিলেন নয় বনমালীপুর মণ্ডল সভাপতি চন্দ্রশেখর দেব সহ মণ্ডলের কার্যকর্তারা। এদিন পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলে তাদের সাহায্যের আশ্বাস প্রদান করেন প্রদেশ বিজেপি সভাপতি। গতকালকে আকস্মিকভাবে জগহরিমুরায় এটি অগ্নিকাণ্ড সংঘটিত হয় এবং তা দেখার জন্য এবং আমরা এসি। গতকালকে আমাদের গোচরে আসার সঙ্গে সঙ্গে এসডিএমের সঙ্গে যোগাযোগ করা হয়। এসডিএম অফিস থেকে তহসিল থেকে তার নিরীক্ষণের জন্য লোক পাঠানো হয়। তো দেখা যাক, তাদের পাশে আমরা নয় বনমালীপুর মণ্ডলের সভাপতি আমার সঙ্গে এসছেন, অন্যান্য নেতৃত্বরাও এসছেন, আমরা ওদের পাশে রয়েছি। আমরা যাতে এই গরিব ফ্যামিলিটার যাতে কোনো রকম অসুবিধা না হয় আমরা ওনাদের পাশে থাকবো এবং তাদেরকে সহযোগিতা করব। জানা গেছে যজমানি করি কোনোভাবে সংসার চলত তাদের, তারই মধ্যে এমন একটি ঘটনা ঘটে যাওয়ায় পরিবারের সদস্যদের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। তবে প্রদেশ বিজেপি সভাপতির আশ্বাস পেয়ে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ওই ক্ষতিগ্রস্ত পরিবার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।